কিশমিশের ঔষধি গুণের কথা না জেনে অনেকেই এটাকে কেবল মশলা হিসেবেই গণ্য করে থাকেন, অথবা অনেকেই কেবল খেতে ভালো লাগে বলেই কিশমিশ খেয়ে থাকেন। কিন্তু কিশমিশ নিয়ে বিস্ময়কর তথ্য প্রকাশ করেছেন বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক ওয়েব পোর্টাল। এই ক্ষেত্রে আপনাকে খেতে হবে কিশমিশ পানি। কিন্তু কিভাবে তৈরি করবেন এই কিশমিশ পানি? কিশমিশ পানি তৈরি করার একটি নির্দিষ্ট পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতি আজ আপনাদের জানাবো। কিন্তু তার আগে জেনে নেই যে কিশমিশ পানি আপনার শরীরের কি কি উপকার করবে। হার্ট ভালো রাখতে কিশমিশ খুব উপকারী। এছাড়া শরীরের ক্ষতিকারক কোলেস্টেরল দূর করে। এটা কিশমিশে আছে নানা ধরনের ভিটামিন ও মিনারেল। কিন্তু কিশমিশ সরাসরি না খেয়ে এই ক্ষেত্রে কিশমিশ পানি খেলে আপনি বেশি উপকার পাবেন। রক্ত স্বল্পতায়ও এটি খুব উপকারী, কারণ কিশমিশ শরীরে নতুন রক্ত তৈরি করে। এছাড়া আপনার লিভার বা যকৃত পরিষ্কার করতে কিশমিশের জুড়ি নেই। গবেষণায় দেখা গেছে কিশমিশ পানি খেলে লিভারের জৈব রাসায়নিক প্রক্রিয়া শুরু হয়। রক্ত পরিষ্কার করতে কিডনির পাশাপাশি লিভারকেও ভালোভাবে কাজ করতে হবে। এই জন্য লিভার ও কিডনির সমস্যা হলে শরীরের ক্ষতিকারক পদার্থ জমতে শুরু করে, যা আমাদেরকে অসুস্থ করে তোলে। তাই লিভার ও কিডনিকে সবসময় চাঙ্গা রাখা চাই। কিশমিশ পানি আপনার সেই কাজটাই করে দেবে। এই ক্ষেত্রে অবশ্যই জানতে হবে কিশমিশ পানি তৈরির সঠিক পদ্ধতি। কিশমিশ পানি কিন্তু হজম শক্তিও বাড়িয়ে দেয়। আর কথা না বাড়িয়ে চলুন জেনে নেই কিভাবে তৈরি করব কিশমিশ পানি। 2 কাপ পানি বা 400 ml ও 150 গ্রাম কিশমিশ লাগবে। এই ক্ষেত্রে কি ধরনের কিশমিশ কিনছেন সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। খুব চকচক করেছে এমন কিশমিশ কিনবেন না, তাতে কেমিক্যাল মেশানো থাকে। চেষ্টা করুন গাঢ় রঙের কিশমিশ কিনতে। তাও এমন কিশমিশ নিতে হবে যা খুব শক্তও না, আবার নরম তুলতুলেও না। কিশমিশগুলোকে ভালো করে ধুয়ে নিন। এরপর একটি পাত্রে 2 কাপ পানি দিয়ে রাতভর কিশমিশ ভিজিয়ে রাখুন। সকালে ছেঁকে নিয়ে সেই পানিটা হালকা গরম করে খেয়ে নিন। অবশ্যই খালি পেটে খাবেন। এবং এই পানি খাওয়ার পরে 30 থেকে 35 মিনিট অন্য কোনো কিছু খাবেন না। এবং এই কিশমিশ পানি খাওয়ার পরে আপনি সেই কিশমিশটা যেটা থাকবে পানির ছেঁকে নেওয়ার পরে, সেই কিশমিশটা কিন্তু খেতেও পারেন অথবা না খেলেও চলবে। কিশমিশে আছে নানা ধরনের ভিটামিন ও মিনারেল। কিশমিশ না খেয়ে শুধু কিশমিশের পানি খেলেও সেই ভিটামিন ও মিনারেল শরীরে প্রবেশ করে। পানিতে ভেজানোর আর একটা কারণ হলো কিশমিশে থাকা শর্করার মাত্রা কিন্তু কমে যায়। ভিউয়ার্স, কিশমিশের এই গুরুত্বপূর্ণ বা গোপন তথ্য আপনার জানা ছিল কি? যদি এই তথ্য আপনার ভালো লেগে থাকে তাহলে আপনি আজ থেকে কিশমিশ পানি খাওয়া শুরু করুন। যারা এই প্রথমবারের মতো আমাদের ভিডিও দেখছেন, অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিন, যাতে করে এরকম ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি পেয়ে যান সবার আগে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুক। আমিন। আল্লাহ হাফেজ।